ভুল ত্রুটি হলে অন্তর্বর্তীকালীন সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। আমলাতান্ত্রিক জটিলতার কারণে ছাত্র আন্দোলনে আহতরা সরকারি সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। সকালে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন সমন্বয়ক সারজিস আলম। এর আগে অভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে সব ধরনের সহায়তা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সারা দেশে আহত হয় হাজারেরও বেশি মানুষ। এর মাঝে 140 জন ভর্তি আছেন পঙ্গু হাসপাতালে। মঙ্গলবার সকালে আহতদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শনের সময় প্রায় প্রতিটি বেডেই আহত রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসকেরা উপদেষ্টার কাছে তুলে ধরেন রোগীদের সবশেষ শারীরিক পরিস্থিতি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা, বলেন আহতদের সুস্থ করতে সব ধরনের চেষ্টাই করছে সরকার। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের কোনো আপাতত এদের কোনো ই নেই। আমরা এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব। এই সরকার সব করবে তাদের। এরপর হাসপাতালে আহত রোগীদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। এ সময় মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের সহায়তা করা হয়। পরিদর্শন শেষে সারজিস আলম বলেন আহতদের কল্যাণে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ তালিকা প্রয়োজন। আহতদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আমরা যেমন প্রেশারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেশারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেশার ক্রিয়েট করব। আপনি বলেছেন যে যোগাযোগ করে কি করেছে কিনা, না, অফিসিয়ালি এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমরা আসলে তাদের দেখতে চাই যে তারা কত দ্রুত এই কাজগুলো করতে পারছে, তো আমরা আসলে তাদের অপেক্ষা আছি, রেসপন্সটির অপেক্ষায়। নাহলে আলটিমেটলি আমাদের জায়গা থেকে এটুকু বলি যে তাদের প্রতি যে একটি আস্থার জায়গা মানুষের শুরু হয়েছে বা তৈরি হয়েছে, এই আস্থার জায়গাটা কিন্তু থাকবে না। এদের সাথে আমরা মনে করি দাঁড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব, এবং আমি মনে করি বাংলাদেশে যারা বিত্তবানরা আছেন তারাও যেন আগায় আসেন, কারণ এভরি মোমেন্টে আমরা দেখেছি, আমরা যখন ঢুকি তখন বলি যে শুনেছি 136, এরপরে আমরা কাউন্ট করছি 140, এভরি মোমেন্ট এখনও বাড়তেছে। কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান আহতদের সহায়তা করতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপক্ষের সাথে যোগাযোগ করিয়ে দেবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা টাকায় কোনো হাত দেবে না বলেও জানান সমন্বয়ক সারজিস আলম। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।